প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি যেটা হলো মূলত একটা ভূতুড়ে ব্রিজ যেখানে কিনা আমরা শুনেছি যে ভয়ানক জিন ভূত অসিরাত্মা এগুলো দেখা যায়। তো প্রিয় বন্ধুরা আমরা সেটা দেখার জন্য আজকে আমরা এখানে চলে আসছি। যদি সেরকম কিছু দেখা যায় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা। এই যে সামনে সেই ভূতুড়ে ব্রিজটা, এই যেখানে সেই ব্রিজটা নির্মাণ করছে নতুন আর কি আমরা। আমাদেরকে একজন সংবাদ বললো যে এই যে এই ব্রিজে নাকি এরকম ভয়ানক জিন ভূত অসিরাত্মা এদেরকে দেখা যায়। তো আমরা সেটা শুনেই এখানে আমরা অনেকটা দূর থেকে আসছি। আসা মাত্র ভাই দেখা গেছে এই যে সেই ব্রিজের উপরে আছে ভাই শয়তানটা। হ্যাঁ ভাই ব্রিজের উপরে যাবেন আপনি ভাই, সাবধানে ভাই, ওখান থেকে কিন্তু ফেলে দিতে পারে ভাই। হ্যাঁ ভাই ওটাকে দেখা যাচ্ছে না তো উপরে আছে ভাই, উপরে আছে ভাই। এরপর দেখি যাওয়া যাবে ভাই, তারপর আসেন ভাই। ওখান থেকে যদি ভাই কোনো ভাবে যদি ধাক্কা দেয় ভাই, যাই কিছু আমরা ওখানে যাবার যে বন্ধুদের দেখাবো, একটু রিস্ক নিতেই হবে আমাদের। আপনি অনেকটা ঢালু জায়গা কিন্তু ভাই, আপনি আস্তে আস্তে করে হাতটা আমাদের দেন। উজাল ভাই সামনে রায়ন ভাই দেখা যাচ্ছে ভাই, ওখানে আমি চলে আসছি, এখানে কিছু দেখা যাচ্ছে না, কিছু নাই এখানে, কিছু নাই আপনার আসা লাগবে না। কোথায় গেল আমরা এই নিচে থেকে দেখলাম যে শয়তানটা এই উপরে উঠে গেল, আবার এখন দেখতেছো ওইখানে ভাই। উদাল বুঝাবে দ্রুত নিচে নামবে, ওইখানে যাইতে হবে দ্রুত। ইয়াল্লা ভাই ভাই উনি ভাই সাবধানে আপনি ধীরে ধীরে আসেন, সমস্যা নাই। আমি দেখলাম এখান থেকে নেমে গেছে দেখলাম ভাই, আমি একটু ভাই ওইটাকে দেখে তো আমরা এখানে আসলাম, আবার আবার ওই ব্রিজের উপর উঠতেছে, একটা ব্রিজের উপর। আল্লাহ ভাই কি অবস্থা ভাই, তাদেরকে বিভিন্ন ভয় দেয় অনেক চেষ্টা করছে। বন্ধুরা এই যে এই পুরো এই ব্রিজটা এখানে নতুন নির্মাণ করছে, তারপরেও এইখানে নাকি এই ধরনের জিন ভূত অসিরাত্মা এগুলো নাকি এই ধরনের ভূতুড়ে কর্মকাণ্ড করতেছে এখানে। বাড়িঘর কিচ্ছু নাই, চারি সাইডে জঙ্গল দেখুন। জি ভাই হ্যাঁ ভাই, একটা সবচেয়ে বড় ঘটনা হলো যে হ্যাঁ ভাই জানি না হয়তো বা কোনো ওখান থেকে ভাই কেউ ছিল না, উনি একাই উঠছিল নাকি ওইখান থেকে একাই ওখান থেকে পড়ে যায় ভাই। এটা কখনো সম্ভব,
অনেকটা উঁচু কিন্তু ভাই, এখান থেকে কতটা উঁচু একদম পুরো বন্ধুরা, ওইখান থেকে নাকি এই যে নিচে পড়ে একদম জায়গায় মারা গেছিল। আসলে জানি না কিভাবে মারা গেছিল, কিভাবে পড়ে গেল ওইখান থেকে, বিষয়টা এখনো পর্যন্ত অলৌকিক হয়ে পড়ে আছে। আপনি নিচে থেকে দেখলাম তো ভাই, ব্রিজের উপরে উঠলো। ব্রিজ থেকে বিল্ডিংটা কতটা দূরে দেখছেন ভাই আপনি? একদম তো ওইখানে দেখলাম ভাই, ভিতরে ঢুকলো তো মনে হলো কেমন জানো, যখন জুম করলে তখন কিন্তু বোঝা যায় না ভিতরে জায়গা নাই, তো একটা পেলারের মতো আছে এই পাশে ভাই, কোনো জায়গাই নাই। এই বালিটা কিন্তু অনেকটা নরম মনে হচ্ছে এখানে, যখন তখন ভেঙে যাইতে পারে, কিন্তু দূরে সরে আসেন বন্ধুরা। এই যে এর নিচে দেখেন তো একটা রাস্তা আছে ভাই, রাহেন ভাই। জি ভাই, রাস্তা দেখেন মানুষ মানে চলাচল করার জন্য কিন্তু রাস্তাটা তৈরি করে স্যার। জি ভাই, এদের অত্যাচারের কারণে কিন্তু ভাই রাস্তাটা কিন্তু ঠিকভাবে মানুষ চলাচল করতে পারছে না। যখন এই ব্রিজের নিচে দিয়ে বিশেষ করে ব্রিজের তল থেকে যখন যাইতে যাই, বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পাই নাকি ভাই ওখানে, ভয়ানক কান্নার হাউস শোনা সাউন্ড শোনা যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে কেউ ভয়ানক মানে খারাপভাবে হাসতেছে আর কি, শয়তানের যে হাসিটা যে ধরনের আর কি হাসিটা কিন্তু হচ্ছে ভাই সেটা দেখে। ও সাউন্ড শোনা আছে কি ভাই? সাউন্ডে হাসির সাউন্ড ভাই, আপনি যখনই বললেন না তখনই হাসির সাউন্ড আসছে। ঠিক এদিক থেকে, এদিক থেকে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে থেকে আসছে। ওই দেখেন, ওই দেখেন ভাই, ওই দেখেন তাহলে ওখানে কিছু একটা আছে। জি ভাই, কোথায় গেল ভাই? চোখের আপনারটা ছিল ভাই। এইখানটাতে ছিল ভাই, ঠিক এইখানটাতে ছিল। কোথায় ভাই? দেখেন এই সাইডটাও জঙ্গল, চারিদিক চারিদিকে ভাই জঙ্গল শুধু। কোথায় আছেন আপনি? সামনে আসেন। আমার ক্যামেরাতে এদিকে ধরা ছিল ভাই, চাচ্ছি আমরা উপরে উঠি এখান থেকে আমাদের ফেলে দিক ভাই। আমার তো ভুল ভাই, থাকবো না কিন্তু এর আগে কিন্তু অনেকেই কিন্তু পড়ে মারা গেছে ভাই। জি ভাই, আমাদের কিছু কিছু না নেওয়া সাউন্ড শুনছেন ভাই, কেউ ডাকতেছে। ওই দেখেন, ওই দেখেন, ওইখান থেকে কিন্তু ওদিকে ভাই আমাদেরকে ইশারা করতেছে ভাই। ও কিন্তু আমাদের লোভ মানে ই দিচ্ছে, মানে লোভ দিচ্ছে যে আমরা ওকে ধরার জন্য ওইখানে যাই আমরা।
আর ওখানে যা মাত্র কিন্তু আমাদের দেখাতে ফেলে দেয় ভাই। কি ভাই ধোকা দিচ্ছি দেখছেন, চাচ্ছি আমরা ওর কাছে যাই ওখানে। এখানে আমার মনে হচ্ছে ওইখানে থাকাটা ঠিক হবে না ভাই, এখান থেকে বের হতে হবে দ্রুত। হ্যাঁ ভাই, ওটা মানে সাবা সামনের দিকে যাচ্ছে ভাই। আমরা আমরা নিচে নিচে আসেন তো ভাই, দ্রুত আসেন ভাই, ওটা মনে হচ্ছে ওই ওই পরে গেছে ভাই। ওই পাড়টা থেকে গেছে, ওই দিকটা থেকে গেছে। ফ্যান ভাই ভাই উজ্জ্বল ভাই ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু ভাই, ভাই উজ্জ্বল ভাইকে ছেড়ে দিছে মনে হচ্ছে। রেহান ভাই ভাই এখানে ভাই আপনি একটু থাকেন না, উজ্জ্বল ভাইকে দ্রুত উঠান ভাই, দ্রুত উজ্জ্বল ভাইকে উঠান ভাই। আপনি ভাই আমি উজ্জ্বল ভাইকে ধরেন ভাই, ভাই বেরুন ভাই বেরুন ভাই।